মহারাজের শততম জন্ম দিবসকে কেন্দ্র করে আমাদের 18 এবং 19 এই দুই দিন মেদিনীপুর জেলায় বিশেষ অনুষ্ঠান হচ্ছে। মেদিনীপুর 3টি জেলা, আমাদের 3টি জেলাকে নিয়ে অহরণ্য মেদিনীপুর জেলা সমন্বয় কমিটির উদ্যোগে এবং উৎসব কমিটির অক্লান্ত পরিশ্রমে আজকের এই সভা সাফল্যের মুখ দেখতে চলেছে। এই প্রসঙ্গে আমি প্রথমে মিদ্যাপুর সমন্বয় কমিটির 3টি জেলা বাদে বাকি পশ্চিমবঙ্গের যে 20টি জেলা আছে সেই 20টি জেলার যে সমস্ত প্রতিনিধিরা আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন এবং আমাদের যারা স্থানীয় ভাইবোন উপস্থিত আছেন তাদের উপস্থিতির জন্য সর্বাগ্রহের একটি বৈদিক অভিনন্দন। তারপরে আমি আপনাদের সামনে এই আজকের যে আলোচ্য বিষয় সেসব করতে সুস্পষ্টভাবে কয়েকটি জিনিস রাখব। শুধু আলোচনা করার জন্য আলোচনা করার জন্য একটা উদ্দেশ্য আছে, ভাই বোনরা তৈরি হবে এবং ভাই বোনদের অভিজ্ঞতা থেকে আমরা নিজেরাও সমৃদ্ধ হব। আমরা কেউ শিক্ষক নয়, সকলেই ছাত্র, কে পঞ্চম শ্রেণীতে পড়ি কে দশম শ্রেণীতে পড়ি, এই যা পার্থক্য। আমি আগেই বলিনি এই যে 4টি প্রশ্ন আছে, এই 4টি প্রশ্ন আপনি যদি খুব গভীরভাবে চিন্তা করেন এর প্রত্যেকটার সঙ্গে সম্পর্কে, কারণ ঠাকুর বালব্রহ্মচারী মহারাজের 10 দিন করে ভিত্তি করে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। তারপর 10 দিন অবন্ধ দর্শন, কাজে এই 4টা আলাদা দেখা গেল এই একের সঙ্গে অপরের কিছুটা যদি মিল বক্তব্যের মধ্যে আপনারা দেখতে পাবেন। এখন বেদ প্রচার করার দায়িত্ব, নাম প্রচার করার দায়িত্ব ঠাকুর আমাদের দিয়েছে এবং সেজন্যই যারা ঠাকুরের নির্দেশ মানেন তারা সন্তান সংগঠনের মধ্যে থেকে বাবার কাজ করবে। শ্রী শ্রী ঠাকুর বাবা ব্রহ্মচারী মহারাজের চিন্তাধারার সঙ্গে প্রচলিত ধর্মের তফাৎ কি? আমরা সাংগঠনিকভাবে কোন ধারায় আছি? আমি একটা কথা আমি বলি, এই যে 4টা প্রশ্ন আপনারা দেখছেন, এই 4টা প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে দাঁড়িয়ে 4 মিনিটের মধ্যে বলি। আবার যদি বলেন আমি একটা প্রশ্নের উত্তর 30-40 মিনিট এবং 1 ঘন্টা ধরে 4 ঘন্টা সময় নিতে, কাজে আমি সময় নেব, আমি সবচেয়ে কম সময়ের মধ্যে আপনাদের সামনে বক্তব্য রাখতে পারি। তার কারণ বেদের বক্তব্যই হচ্ছে সূত্রাকারে বক্তব্য বেদে সব বলা আছে, পরে পণ্ডিতরা তাকে ব্যাখ্যা করে। উদাহরণস্বরূপ বলি, যেমন ধরুন আমাদের বেদ পরবর্তীকালে যে সমস্ত ব্যাখ্যা হয়েছে ভগবান শঙ্কর ভাষ্য আছে, তারপর মাধ্য ভাষ্য আছে, তারপর রামায়ণ ভাষ্য আছে, সর্বশেষ বিজ্ঞান ভিত্তিক ভাষ্য রয়েছে স্বামী শিবানন্দ সরকার, তারা বিরাট বিরাট বই লিখে ফেলেছেন একটা শ্লোকের উপর। কিন্তু বেদে কিন্তু ওই শ্লোকটাই শুরু আছে, বেদে আর কোনো ব্যাখ্যা নেই। ঠাকুর তাই বলেছেন বেদের সব কথা সূত্রাকারে আছে, হ্যাঁ সেই সূত্রটাকে তোমরা ব্যাখ্যা করতে পারো। তা আমরা তো আর শঙ্করাচার্য, মাধবাচার্য, রামানুজ, শিবানন্দ সরস্বতী তো পণ্ডিত নয়, আমরা কীভাবে ব্যাখ্যা করবো? সেই ব্যাখ্যা শঙ্করাচার্য, তুমি একটা তত্ত্বকে যখন আলোচনা করবে তখন তুমি দেখবে তোমার সেই তত্ত্ব বিজ্ঞান ভিত্তিক, যুক্তিভিত্তিক, গণিত ভিত্তিক এবং সুরভিত্তিক কিনা। যদি দেখা যায় যুক্তি বিজ্ঞান গণিত এবং সুরের দ্বারা আশ্রিত আমার ব্যাখ্যা, তাহলে বুঝতে হবে এটা ঠিক। এই হচ্ছে আমাদের বুঝাবো, আপনি অযৌক্তিক কোনো কথা বলে গ্রহণ করবেন, সবসময় লক্ষ্য রাখতে হবে যুক্তির উপর দাঁড়িয়ে করা হচ্ছে, তবে মানুষ সেটা শুনবে। আর একটা জিনিস আমি যেটা বলছি, কম সময়ের বক্তব্য রাখতে হবে, বেশি কথা বললে মানুষ শুনতে যায় না, মানুষ অসন্তুষ্ট হয়, হ্যাঁ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি আপনাদের সামনে একটা করে প্রশ্নের উত্তর রাখছি। শ্রী শ্রী বাবা ব্রহ্মচারী মহারাজের অভিনব চিন্তাধারার সঙ্গে প্রচলিত ধর্মের তফাৎ কি? আমরা সাংগঠনিকভাবে কোন ধরে আছি? তাহলে প্রচলিত ধর্মটা কি আমাদের জানতে হবে, আর বালক ব্রহ্মচারী মহারাজ কি বলছেন সেটা আমাদের জানতে হবে। এ দুটো যদি জানে তো তখন বয়ে যাবে, আমার বেশি পাণ্ডিত্যের দরকার নেই। প্রচলিত ধর্মের মধ্যে আছে পূজা পার্বণ,
মন্দির মসজিদ গির্জা যাও, এগুলো হচ্ছে পবিত্র ধর্ম। আর ঠাকুর বাবা নিজের এসে বললেন, ওই দিকে তোমাদের এখন চিন্তা করার দরকার নেই, তোমাদের প্রথম চিন্তা করতে হবে সমাজের প্রত্যেকে অভাব দিতে। সমাজের প্রত্যেকটি মানুষ যেন অভাব মুক্ত হয়, শুনতে রাজনীতির মতো কথা হলো, এটাই হচ্ছে চরম সত্য। আর এটাই হচ্ছে প্রকৃত রাজনীতি, যে রাজনীতির মাধ্যমে রামচন্দ্র শ্রীকৃষ্ণ পৃথিবীতে ধর্মরাজ্যে রামরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। কাজে আমাদের সেই দৃষ্টিভঙ্গি নিয়ে বাবা পুরুষের সঙ্গে অন্যের হওয়া সেটা করতে হবে। আমরা মন্দির পরিস্থিতি গির্জায় যাবো না, আমরা চেষ্টা করবো যাতে সমাজের পরিবর্তন ঘটানো যায়, প্রত্যেকটি মানুষ অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা ব্যবস্থা পায় এবং তাদের জীবন হাসি খুশিতে ভরে উঠবে, আমাদের সেটাই হল। মহাত্মা গান্ধী সর্বশ্রেষ্ঠ হাতিয়ার এর বৈজ্ঞানিক ব্যাখ্যা। আপনাদের প্রথমে জানতে হবে যে হাতিয়ার মানে, হাতিয়ার মানে হচ্ছে যাতে পরিবর্তন ঘটানো যায়। একজন ছুতোর মিস্ত্রি কার্পেন্টার, তাকে আপনি এক দুটো কাঠ দিন, সে হাতুড়ি বানালি করা দিয়ে দেখবেন একটা সুন্দর চেয়ার, সুন্দর টেবিল, একটা আলমারি তৈরি করবে, ছোট একটা কাঠের করতে কিন্তু সেটা হয়ে গেল কি আলমারি চেয়ার সোফা নানা রকম জিনিস হয়ে যাবে। এই যে কাজ কী দিয়ে করলেন, হাতুড়ি বানালি করা, এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে তার হাতিয়ার। ঠিক তেমনি রামনারায়ণ রাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। কেন এই রামনারায়ণ হচ্ছে এমন একটি হাতিয়ার যা দিয়ে প্রত্যেকটি মানুষের হৃদয়ের পরিবর্তন ঘটানো সম্ভব। কী করে সম্ভব? আমরা প্রত্যেকেই ধনী থেকে এসে, ধনী হচ্ছে আমাদের প্রকৃত সত্তা, যেহেতু আমরা সবাই ধনী থেকে এসে, আমাদের অভিন্ন সত্তা যে ধনী যা আমাদের প্রত্যেকের অন্তরে নিহিত। এই ধনী নামের মাধ্যমে যখন থেকে এই ধনী প্রত্যেকের দেহের মধ্যে অনুরোধ সৃষ্টি করবে, তখন তার মধ্যে চৈতন্য জাগবে। চৈতন্য জাগে সে কী দেখতে পাবে? আমার সঙ্গে আপনার কোনো ভেদ নেই। যদি আপনার সঙ্গে আমার কোনো ভেদ না থাকে, আপনি এবং আমি যদি একই সত্তায় সত্তাবান হয়ে থাকি, তাহলে আমি আপনাকে হিংসা করা মানে আমার নিজেকেই হিংসা করা, তাই পৃথিবীর রূপ থেকে হিংসা দেশ অটোমেটিকলি উঠে যাবে। এর চেয়ে বড় হাতিয়ার আর কি হতে পারে? অস্ত্র নেই, শস্ত্র নেই, ধান প্রমাণ নেই, শুধু নামের মাধ্যমে বিরাট পরিবর্তন ঘটে যাবে। এই জন্যই বলছেন এটা সর্বশ্রেষ্ঠ। আমার ধর্ম যুক্তিভিত্তিক, বিজ্ঞানভিত্তিক, গণিতভিত্তিক, সুরভিত্তিক, সম্পূর্ণ বাস্তবতার উপর গল্প কল্পনা ধারণা উচ্চাসের জন্য স্থান এখানে ঠাকুর ঠিকই তো বলেছে। আমরা যে ধর্ম করি, হ্যাঁ মন্দিরে যাই, মসজিদে যাই, গির্জায় যাই, হ্যাঁ পূজা অর্চনা করি, ঠাকুরের পায়ে হাত দিয়ে পড়ে থাকি, হ্যাঁ দুবার স্নান করে দুর্নীতি চলে যাচ্ছি মন্দিরে, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বর্তমানের প্রচলিত ধর্ম। এই যে বর্তমানের প্রচলিত ধর্ম, এর মধ্যে কোনো বিজ্ঞান নেই, গণিত নেই, ফুল নেই, সম্পূর্ণ অবাস্তব। তাই ঠাকুর বলছেন আমার ধর্ম হচ্ছে বাস্তবতার উপর প্রতিষ্ঠিত। আমরা কি মনে করি একজন মানে মহান ব্যক্তি তার অত্যন্ত অলৌকিক ক্ষমতা, তিনি ইচ্ছা করলে যে আত্মতা করতে পারেন। ঠাকুর বলছেন অলৌকিকতা বলে কিছু নেই, বিভূতি যে জিনিসটা বলা, এই বিভূতি সবসময় বিভূতির খেলা চলছে। আমরা যখন এই বিভূতির ব্যাখ্যা দিতে পারি না, তখন আমাদের অলৌকিক। যখন এই বিভূতির ব্যাখ্যা দেওয়া যায়, তখন দেখবেন সেটা অলৌকিক। আমি একটা সাধারণ উদাহরণ সামনে আমি রাখছি, বুঝার সুবিধা নেই। দেখবেন একটি আপনি লাল মাছ লাগাবেন, লাল মাছ লাগানোর পরে এক মাস পর সেই লাল মাছটা কুরিয়ার বন্ধ হবে, বুঝতে পেরেছেন? এই কুরিয়ার কর্ম হলো এক মাস, তার মানে এটা 30 টুকরা করে হাতে দেখা যাবে, হ্যাঁ যে এক একটা টুকরা 10 ইঞ্চি, 8 ইঞ্চি, 6 ইঞ্চি করে এরকম করে, তাহলে প্রতিদিন 6 ইঞ্চি করে বাড়তে অঙ্কের হিসাব করবে বিজ্ঞান কী করে। তাহলে ওই লাল মাসটা যদি 30 দিয়ে 30 হাত পারে, তাহলে প্রত্যেকদিন 1 হাত করে ফেলেছে। আপনি লাল মাসে বলে বই কখন দিবার করতে দিন করেন না, লাল মাসটা কী করে বাড়ছে আপনি কিছু করতে পারেন, হাজার হাজার গুলো আপনার বিচার করা পারে, কিন্তু রেজাল্ট দেখা যাচ্ছে 3 দিন পর সেই লাল মাসটা 3 হাত। এটাই হচ্ছে বিষয়, আমরা এটাও বুঝতে পারি না। আমরা আমি কী করে সম্ভব? ঠাকুর সেটাই বলছে বিভূতি কে এই জিনিস তোমরা বুঝতে পারছো না। ঠাকুর মানে জ্ঞানী গুণী মহানদের পক্ষে এটা বলা সম্ভব, সেকেন্ডের বাকি সেটা বুঝতে পারে, আমরা বুঝতে পারি না। কিন্তু আমরা বুঝতে পারি কখন? 30 দিন পর। আমরা হ্যাঁ 30 দিন 30 হাত যখন বেরিয়েছে দিল্লি একা করে আমি লাল রাত দিন বসে আছি, বাড়ি সেবান দিতে পারছি,
এটাই হচ্ছে জীবন। এগুলি জীবন জীবিত আমরা যা কিছু করছি, আপনি এখানে বসে আছেন, আপনি আমার কথা শুনছেন, আমি আপনার সঙ্গে কথা রাখছি, এই সবই বিভূতি পাবে। এই সমস্ত ব্রহ্মণে যা কিছু চলছে সবই বিভূতি পাবে। ঠাকুর সংক্রান্ত তৈরি করলেন কেন? সংক্রান্ত সংক্রমণের উদ্দেশ্য সংক্রমণকে ঠাকুরের চিন্তাধারা অনুযায়ী করার উপায়, এটা তো একেবারে জলের মতো প্রশ্ন, আপনারা সবাই জানেন। এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আমি যাবো না, আমি কিছু কিছু বলছি। ঠাকুর সংক্রান্ত যখন তৈরি করলেন তখন ঠাকুরের বয়স অ্যাপ্রক্সিমেটলি 1966 14 April 14 April 1900 সালে ঠাকুর বলপ্রবীর মহারাজ পাঁচটি দিবসে সন্তান তৈরি করেন। তার আগে সন্তান বলে কিছু ছিল না, নাম প্রচার বলে কিছু ছিল না, বেদ প্রচার বলে কিছু ছিল না। আমি 1961 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বালগঙ্গাধর মহারাজের চরণতলে মাথা কাটছি, আমি দেখি শিল্পীর জন্য নাম ঠাকুর দিলেন। তখন এই নাম প্রচারের দায়িত্ব দিলেন কাকে, আপনি অবাক হয়ে যাবেন। ঠাকুরের যিনি গাড়ি যাচ্ছেন সুধীর দা, সুধীর দত্ত, সুধীর দত্তর মাকে বললেন তুই আমার এই নাম প্রচার করবি। বলে বাবা আমি তোমার নাম কেমনি প্রচার করবো? বলে আমি যেমনি বলে সেমনি প্রচার করবি। ঠাকুরের ছোটবেলা একটা ভুল ছিল, আগে দিন রাখতেন বাচ্চাদের খেলনা ভোট করছিল, ঠাকুরের নিয়ে একটা ছোটবেলা ভুল ছিল, সেই ভোট তিনি সুবিধার মাঠে দিলেন। বলে তুই ভুল বলে রাস্তায় মাঠে যেখানে তিনি নাম ঠাকুর এই তখন নাম, তখন বেদ প্রচার নাম প্রচারের কষ্ট সব বলল, বেদ প্রচারের কথা তাকে বললেন এবং তিনি সংক্রান্ত গঠন করলেন তার তত্ত্ব দর্শন বেদ প্রচার নাম প্রচারের জন্য। আরেকটা কথা হচ্ছে ঠাকুরের তখন কয়েক কোটি সন্তান হয়ে গেছে, যখন ঠাকুর ভূপেন্দ্র সেতু থাকেন তখনই প্রায় ঠাকুরের আড়াই কোটি সন্তান। তখন একদিন দেখি আমাদের যারা জ্যেষ্ঠ ভ্রাতা যারা আদি বড় তাদের মধ্যে দেখো, হ্যাঁ তোমাদের ভাই বোনের সঙ্গে তো অনেক বেড়ে গেছে, এত লোক হয়েছে তোমাদের একটু নিজেরা গুছিয়ে না, এই গুছিয়ে নিতে গিয়েই ঠাকুর সন্তানদের সমর্থনটা তৈরি করলেন। তারপর তারা তাকে এই দায়িত্ব দিলেন নাম প্রচারের বেদ প্রচারের দায়িত্ব দিলেন, বেদ প্রচার না হচ্ছে তত্ত্ব এই উদ্দেশ্যে ঠাকুর এটা করেছে। সংক্রমণকে ঠাকুরের চিন্তাধারা অনুযায়ী অনুসারী করার উপায় এই প্রশ্নের উত্তর একটি মাত্র রায়, যেদিন আমরা দাদাকে ছাড়ব এবং বাবাকে ধরব কেবল সেই দিন আমরা ঠাকুরের চিন্তার অনুসারী করার উপায় করব। প্রশ্নটাতে আছে আমরা কী করে ঠাকুরের চিন্তার অনুসারী হব, অর্থাৎ ঠাকুরের ভাবধারা অনুযায়ী চলব। এই ভাবধারা অনুযায়ী চলতে গেলে আমাদের সামনে সবচেয়ে বড় মনে হচ্ছে দাদা, কাজে দাদাদের ত্যাগ করতে হবে, বাবাকে ধরতে হবে। যদি আমরা বাবাকে ধরে চলব সেদিনই কিন্তু আমাদের চলা ঠিক হবে, নাম নতুন থাকবে, এছাড়া আর অন্য কোনো পথ নেই। তাই সেই দিকে লক্ষ্য করে যদি আপনারা চলেন এবং বেদের যে কোনো তত্ত্ব পালন অধিকার কিন্তু আপনাদের আছে, এটি যে কোনো বাচ্চাদের কিন্তু সকলে আপনারা আপনাদের বক্তব্য যা বলুন দেখবেন তার ভিতরে যুক্তি আছে কিনা, বিজ্ঞান আছে কিনা, গণিত আছে কিনা এবং আপনার এই বক্তব্য সুরাক্ষিত কিনা, সুরের মাধ্যমে প্রতিষ্ঠিত, তাহলে দেখবেন আপনি একজন আদর্শ বেদ প্রচার হয়ে যাবেন। একজন লোক ভালো বক্তব্য রাখছে, সুন্দর নানা রকম ভাষা দিয়ে আপনাদের হ্যাঁ মনকে মুহিত করছে কিন্তু তার ভিতরে সার নেই। হ্যাঁ দুধে যদি অতিরিক্ত জল থাকে আপনি যতই মন মন করুন ক্রিম হ্যাঁ বা মাখন তাই সেই দিকে খেয়াল রাখবেন। এটা হচ্ছে সন্তান গরিবদের আসল চেহারা হওয়া উচিত, আর সেই চেহারা যদি হবে সেদিন আমাদের এই সেমিনার করা হবে সার্থক, আমাদের এই কষ্ট করা হবে সার্থক, আমাদের এই অর্থ অপচয় করা হবে সার্থক, তবেই দেখবেন সন্তান লেগে চলবে। আজ সন্তান গল্পের নানা রকম ছোটো বড়ো সংকট আছে, আমরা ওই দিকে তাকাবো, আমরা বাবা বলছি বাবাকে গ্রহণ করবো, দাদাকে বর্জন করবো, দেখা যাবে যে আমরা সঠিক লাইন এই সংক্ষিপ্ত ভাবনা নিয়ে আমি আপনাদের সঙ্গে যাই রাম।